نمر له صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه بعد موته. صدقة করবেন এমন সময় যখন আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং আপনার জীবদ্দশায় পক্ষান্তরে যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য অতসবিতাম মিন আনফুসিহিম এবং নিজের হৃদয়ের দৃঢ়তা থেকে যে আমি আমার বিশ্বাসে কোনো দুর্বলতা নেই, আমি আল্লাহকে দিচ্ছি, আল্লাহ অবশ্যই বহুগুণ বেশি করে দিবেন পরকালে। যেহেতু আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের গৃহ নির্মাণ করবেন। যারা মসজিদ বানায় ওই মসজিদ যেখানে বিশুদ্ধ দ্বীনের দাওয়াত হয়, বেদাতের পক্ষে যে মসজিদের বৃদ্ধি ঘটছে কোনো লাভ নেই। নাহরান আজরাহ, এমন খাল বা নালা বা নদী যা সে জারি করে দেয়। বায়তান লি ইবনে সাবিল বানাহ, যদি তিনি কোনো মুসাফিরখানা করে যান। প্রথম হল এলেম, শিখবেন, প্রসার করবেন, প্রসার করবেন। দুই নম্বর সুসন্তান লাভের অধিকার, সুসন্তান অধিকারী হন, এটা তার জন্য একটা বড় সাদকা। তিন নম্বর কোরআন, কোরআন তর্জমা করুন বা তফসির করুন, যাই করুন সঠিকভাবে করেন, আল্লাহ এবং তার রসুলের মফহুম অনুযায়ী করেন। চার হলো মসজিদান বানাহ, মসজিদ। চার পাঁচ হলো মুসাফিরখানা, মেহমানখানা। ছয় হলো পানির রাস্তা খুলে দেওয়া। আর সাত হলো সুস্থ এবং নিজের জীবদ্দশায় সাদাকা করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم. سورة البقرة 261 آيات। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনের স্বভাবগত প্রবণতা এটাই যে সব একা খেতে চাইলেও সে অন্যকে দিয়ে তৃপ্তি পায়,
যে কোনো মানুষের মধ্যে এটা আছে, কিন্তু আল্লাহর পথে না দেওয়াতে তাদের সে দান কবুল হয় না। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দেয় তাদের দান ইহকালে এবং পরকালে প্রবৃদ্ধি লাভ করে। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তার তুলনা হল কামাসালে হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিল, একটি শস্য দানার ন্যায় যা থেকে সাতটি শীষ হয়, প্রতিটি শীষে একশো করে দানা হয়। আল্লাহ ইউদাই বলে মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় এবং মহাবিজ্ঞ। এর ব্যাখ্যায় যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের মাল খরচ করে, ثم لا يتبعون ما انفقوا منا ولا اذن, অতঃপর তারা যে আল্লাহর পথে ব্যয় করল সেটার জন্য খোঁটা দেয় না বা কষ্ট দেয় না। লাহুম আজরুহুম ইন্দ রব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে মহা পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই এবং তারা চিন্তান্বিত হবে না। এই আয়াতে বোঝা গেল যে আপনি দান করলে খোঁটা দিতে পারবেন না এবং তাকে কষ্ট দিতে পারবেন না। এরপরে আল্লাহ পাক বলছেন কওলু মারুফুন ও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইতবাউহা আযান, সঙ্গত কথা বলা এবং ক্ষমা করা ওই সাদাকার চাইতে উত্তম, যে সাদাকা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। রাজনৈতিক সাদকাগুলো এর মধ্যে পুরোপুরি ব্যাড় পড়ে। আল্লাহ গনিয়ুন হালিম, মনে রেখো আল্লাহ অভাব মুক্ত এবং সহনশীল। এরপর আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাসমূহ বৃথা করে দিও না, বিনষ্ট করে দিও না খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া নাস, ওই ব্যক্তির মতো যে দান করে লোক দেখানোর জন্য, ওলা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সে দৃঢ় বিশ্বাস পোষণ করে না আল্লাহর উপরে এবং শেষ দিবসের উপরে। ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব, তার দৃষ্টান্ত হল একটি স্বচ্ছ পাথরের মতো যার উপরে কিছু মাটি ছিল। ফাসা বাহু হওয়া বিলুন, অতপর সেখানে মুষলধারে বৃষ্টি আসলো। ফাতারা কাহু সালদা, বৃষ্টির কারণে মাটিগুলো সরে গিয়ে খালি পাথর থেকে গেল। লা ইয়াকদিরুন আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা অর্জন করেছিল সেখান থেকে সে কিছুই নিতে সক্ষম হল না। আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কখনই কাফের কওমকে হেদায়েত করেন না।
তো মুসলমান হওয়ার পরে কেউ কাফের হয় না, অর্থাৎ আল্লাহর বিধানের অমান্য করা সেন্স এটা আসছে। ওয়ামাসারুল্লাদীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, পক্ষান্তরে যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াতাসবীতাম মিন আনফুসিহিম, এবার নিজেদের হৃদয়ের দৃঢ়তা থেকে যে আমি আমার বিশ্বাসের কোনো দুর্বলতা নেই, আমি আল্লাহকেই দিচ্ছি, আল্লাহ অবশ্যই বহুগুণ বেশি করে দিবেন পরকালে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যারা সাদাকা করে আল্লাহর পথে মাল ব্যয় করে, কামাসালে জান্নাতিন বি রাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতা উকুলাহা দিফায়ন, সেটা হলো ওই বাগিচার মতো যেখানে মুষলধারে বৃষ্টি হলো, অতঃপর সেখানে দ্বিগুণ ফসল হলো। ফাইল্লাম ইসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, যদি বৃষ্টি নাও হয় তথাপি কিছু না কিছু হয়, একেবারে বৃথা যায় না, মরুভূমিতে বৃষ্টি না হলে কিছুই হয় না, কিন্তু বাংলাদেশের বৃষ্টি না হলেও কিছু না কিছু হয়, পুঁইশাক গাছ লাগালেও তো হয়, ঘাস তো হয়, পশু পাখি ঘাস খেয়ে বেঁচে থাকবে, লাউ গাছ পুঁইশাক গাছ মানুষ খেয়ে বেঁচে থাকবে, কিন্তু এই সুযোগ অন্য দেশে নাই, এটা আল্লাহের বিশেষ রহমতে আমরা আগে বাংলাদেশের অধিবাসী হতে পেরেছি, যেন আল্লাহ শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিমা তাআমালুন বাসীর, তোমরা যা করো আল্লাহ সবই দেখেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে একজন ব্যক্তির ময়দান দিয়ে ঘুরছিলেন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো মাথার উপরে, মেঘের মধ্য থেকে আওয়াজ আসছে ওই অমুকের জমিতে বর্ষণ কর, ওই লোকটা হয়রান হয়ে ও মেঘের সঙ্গে দ্রুত হাঁটতে লাগল। তো আগে পৌঁছে গিয়ে মেঘ বৃষ্টি বর্ষণ করলো একটা বিশেষ জমিনে, আশপাশের জমিনে নাই, উনি দ্রুত সেখানে পৌঁছে গেলেন, দেখলেন যে মালিক অর্থাৎ জমির মালিক যিনি, তিনি কোদাল দিয়ে দিয়ে পানি সরিয়ে দিচ্ছে যাতে পানি সমস্ত জমিতে ভিজে যায়। এ লোকটা হাঁপাতে হাঁপাতে গিয়ে হাজির, বলে ভাই কোথাও বৃষ্টি নাই, আমি গায়েবী আওয়াজ শুনলাম অমুকের জমিনে বর্ষণ কর, তুমি তো সেই ব্যক্তি, বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি, তো কী এমন নেকির কাজ করো? বলে আমি তো কিছুই করি না, কৃষক মানুষ কী করি এত, তবে এতটুকু করি আমি একাই সব খাই না, যেদিন ফসল হয় মিসকিনদের মধ্যে ঘোষণা দেই আমি আজকে ফসল কাটবো, তোমরা সবাই এসো, তারা আসে তাদেরকে তিন ভাইয়ের এক ভাগ দিয়ে দিই, আর এক ভাগ রাখি আগামী বছরের বীজের জন্য, আর এক ভাগ নিয়ে যাই বাড়িতে আমার পরিবারের জন্য, এর বেশি আমার কোনো আমল নেই, এটার জন্যে আজকে আসমান থেকে তোমার ঘরে তোমার মাটিতে আজকে বৃষ্টি বর্ষণ হলো। মুসলিম শরীফের হাদিস, বাংলাদেশে কি এটা সম্ভব নয়? আমরা তো বহুবার দেখেছি করোনা কেসে এই মার্কাজের জুমা বন্ধ হয়নি, সরকারি কত হুকুম আসলো চলবে না জুমা, আমি একদিন খোদবা দিচ্ছি হঠাৎ করে ওসি সাহেব এসে হাজির পুলিশ নিয়ে, এই সবাই দশ হাত দূরে দূরে ফাঁক করে বসো, আমি খোদবা চালিয়ে গেছি কোনো কথা বলি নাই, মুসলিরাও নড়ায় নাই, ওসি সাহেব চলে গেলেন, ইতিহাস আপনাদের ভুলে যাওয়া যাবে, ভোলা উচিত নয়। ওই সময় খোদবা দিতাম করোনা আল্লাহর গোলাম, এ ভাইরাস
আল্লাহর হুকুমে আসেছে সারা পৃথিবীতে। আমরা আল্লাহকে বলছি তুমি আমার মার্কাজে করোনা দিও না। আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছিলেন, মার্কাজে একদিনের জন্য কোনো কিছুই বন্ধ হয়নি। সম্প্রতি আমি দুটি ঘটনায় মনটা ভেঙে গেছে আমার। একটা বাচ্চা কয়েকদিন আগে রাস্তায় পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ল, আর একটা বাচ্চা গতকালকে প্রচণ্ড জ্বরে মেডিকেলে গেল, কাল তারাবির পরে মৃত লাশ ফেরত আসলো, মঙ্গলবার গেছে বৃহস্পতিবার ফিরে আসছে। আমার কেন যেন মনে হচ্ছে মার্কাজে যারা আমরা অধিবাসী আছি আমাদের কোনো পাপ হয়ে যাচ্ছে কি না। আল্লাহ তুমি এই মার্কাজকে আসমানি গজব জমিনি গজব থেকে মুক্ত রাখো। আল্লাহ বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশের এই মার্কাজ যাদের প্রতিজ্ঞা হলো জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া, এই জায়গাটা তুমি আল্লাহ নিরাপদ রাখো। যে বাচ্চা চলে গেছে, বাচ্চার বাপের মুখ দেখে তাকানো যায় না, বাপ মা দুজন বসে আছে কান্না ভুলে গেছে। ছোট্ট বাচ্চা কোন ক্লাস পড়ে ও বাচ্চা? মক্তবে উঠছে। হ্যাঁ হ্যাঁ, মাসাল উল্লাদিন ইউনফিকুন আমওয়ালহুম ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আল্লাহ পথে দান করে, তাসবীতাম মিন আনফুসিহিম, হৃদয়ের দৃঢ়তার সাথে যে আমি দিচ্ছি অবশ্যই পাব, এই দৃঢ়তা আমাদের খুব কম আছে। আর মনে দিলামটা তো কমে গেল না, যেটা আল্লাহকে দিলেন ওটা থেকে গেল, আর যেটা আমি রাখলেন ওটাই বড় নষ্ট হলো। এক্ষণে যদি চোখ বন্ধ হয়ে যায় সব তো শেষ। এই প্রসঙ্গে একটা হাদিস আপনারা আজকে শোনেন, যারা আমাদের বই পড়েন তারা এগুলি জানেন, অনেকে তো বই পড়েন না। জাকাত ও সাদাকা বইটি দেখছেন আপনারা, বেশি বেশি বিতরণ করবেন। অন্যদের লেখা আর আমাদের লেখা এক না, আমরা সমাজ সংস্কারের স্বার্থে লিখি। আমাদের প্রত্যেকেরই বাপ মা আছে, তারা দুনিয়াতে চলে গেছেন, তারা আমাদের দোয়ার ভিখারি। কেউ আমাদের দিন আল্লাহ পাক একজনকে খুব উচ্চ সম্মান দিবেন। তো লোকটা বলছে আল্লাহ আমার তো এত নেকির কাজ দুনিয়াতে করি নাই, এত উচ্চ সম্মান আমাকে কেন দেওয়া হচ্ছে? বললেন ইস্তিগফারে বলা দেখ, তোমার সন্তানের দোয়ার কারণে তোমার এই বিশাল মর্যাদা বৃদ্ধি উঁচু হয়েছে। দোয়া করার মতো সন্তান কয়জনের ভাগ্যে আছে মনেই থাকে না, ওই দোয়াটাই মানুষ জানে না। আর বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। তিন নম্বর, মুসহাফান ওয়াররাসাহু, কোরআন যা তিনি উত্তরাধিকারীদের জন্য রেখে যাচ্ছেন। এখন আমরা কোরআন দান করি মসজিদে থাকে, যে ইচ্ছা পড়ে যে ইচ্ছা না পড়ে এটাও ঠিক আছে, কিন্তু ওই বার্ষিক মাহফিলে বারবার একই কোরআন বিক্রি করে শো করা এটা লজ্জার বিষয়। কোরআন কোনো বিক্রয়ের মাল নয়, এটাকে হীন করা হয়। এটা হলো কোরআন শুধু শাব্দিক অর্থে মোসাহাব বলা হয়েছে এখানে, কিন্তু মূলত কি তাই? কোরআনের অনুবাদ করা, বিশুদ্ধ অনুবাদের কোরআন বাংলাদেশে এত রেয়ার, যারা ডিপলি পড়ে তারা জানে বিশুদ্ধ অনুবাদ খুবই দুর্লভ। একজন এক আকিদার মানুষ
সে সেই আকিদা অনুযায়ী অনুবাদ করে। যারা আমাদের বই পড়েন তারা জানেন কত ক্ষতি করে গেছে কোরআনের এরা, ঠিক অমনি করে তফসিরের ক্ষেত্রে। অথচ তফসিরের রায় হারাম, কিন্তু না, অধিকাংশ তফসির নিজস্ব মতানুযায়ী লেখা যা সাধারণ পাঠক ধরতে পারবে না, কিন্তু আকিদে ধ্বংস হয়ে যাবে। উদাহরণ দিয়ে আকার ধৈর্য স্তুতি ঘটাবো না, এগুলো উদাহরণ আমার মনের মধ্যে কিলিবিলি করছে, কারণ আমি যদি কোরআন তর্জমা তো আমি নিজেও করেছি, তফসিরে হাত দিয়েছি। আপনারা জানেন ছয় পারা পেয়েছেন, আপনারা 26 থেকে 30 পারা পর্যন্ত বেরিয়ে গেছে। যারা পড়েছেন তারা মন্তব্য করার অধিকার রাখেন, আমার নিজস্ব কোনো মন্তব্য নাই। বাকিগুলো শেষ করতে পারবে কিনা আল্লাহ হায়াত দারাজ করে দেন, তাহলে হয়তো হবে, নাহলে সম্ভব নয়। ওগুলো কারাগারে ছিলাম বলে হাতে লেখা সম্ভব হয়েছে। এখন তো আসি বৃহৎ কারাগারে, এখানে প্রতি মুহূর্তে নানাবিধ সমস্যা আসছে, এর মধ্যে দিয়ে গভীর মনোনিবেশ দিয়ে কোরআনে ডুবে যাওয়াটা অত সহজ ব্যাপার নয়, তবুও চেষ্টা করে যাচ্ছি। সুরে বাকারা ধরেছি, দোয়া করবেন যেন শেষ করতে পারি। খুবই কঠিন এই মুসাহ, আল্লাহর রেখে যাও, তার রসুলের রেখে যাও, পবিত্র আমানত মুসলিম উম্মার কাছে। এই আমানতের যথাযথ ব্যাখ্যা করা আলেমদের অবশ্য কর্তব্য, এবং সেটা জনগণের মধ্যে ব্যাপক হারে বিতরণ করা খুবই জরুরি। 4 নম্বর, ও মসজিদান বানা হো, কোনো মসজিদ যদি তিনি রেখে যান যা তিনি নির্মাণ করেছেন বানিয়েছেন, এর অর্থ এটা নয় যে নিজেকে ইট দিয়ে মসজিদের দেওয়াল গাঁথতে হবে। মূলত এখানে তার পেছনে যারা অর্থ ব্যয় করেছেন, কারণ শুরুতে বলা হয়েছে আমালেহি ও হাসানাতিহি, মসজিদ নিঃসন্দেহে এমন নেকির কাজ যা আপনারা সবাই জানেন, মান বানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেহেতু আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের গৃহ নির্মাণ করবেন, এ হাদিস আমরা সবাই জানি। কিন্তু অধিকাংশ মসজিদ এখন বেদাতের আড্ডাখানা হয়ে গেছে, সেখানে সালাত হয় মজহাবি তরিকায়, এক কথা বলা যায় বিশুদ্ধ নবীর বিশুদ্ধ তরিকায় সালাত বাংলাদেশে খুব কম মসজিদই হয়। এরপরেই সেখানে বেদাত প্রকাশ্য শুরু হয়ে যায়, মিলাদ কিয়াম, বোধহয় এমন কোনো জুমা নেই যেখানে মিলাদ কিয়াম হয় না। সেখানে আবার দুভাগ, কেউ কিয়ামি কেউ বেকিয়ামি, একদল লোক কিয়াম করে নবীর রুহ এসে গেছে দাঁড়াও সালাম করো। এখন আমাদের প্রচার প্রসারে নিয়ে বড় বিপদে পড়ে গেছে। দলিল দেয় জজ সাহেব ইজলাসে উঠলে উকিল সাহেবরা সব দাঁড়িয়ে যেয়ে সম্মান দেখায়, এখানে নবী আসলে তুমি সম্মান দেবা না, এটা কিন্তু একবারে নওয়াদপাড়ারই খবর বলছে আপনাদের, যে ব্যক্তি আমার সঙ্গে গল্প করলেন তিনি এখনও বেঁচে আছেন, তিনি বললেন যে এদিকে এই কাণ্ডই হতে হবে নওয়াদপাড়ায়। এখানে দিনের কোনো চর্চা আছে, খালি বলতো আমরা আহলাদিস, কী আহলাদিস, এখানে তো বড় একটা গাছ কাটি ফেললাম আমরা, মনে পড়ে এই যে রাস্তাটি পূর্ব পাশে কড়েই গাছ, কিন্তু সেদিনের ঘটনা, এই গাছ যে যদি আল্লাহর কাছে গাছটা সাক্ষী দেয় কখনো, তো এই এলাকার কে কে মদ জুয়া আড্ডা বসে তো ওখানে সব তালিকা ওই গাছে বোধ হয় ঝুলানো আছে, আল্লাহকে ধরা পড়ে যায়, কারোর সাক্ষী লাগবে না, সব আহলাদিস, এই এলাকায় মদ তাড়ি আড্ডাখানা ছিল। বিএডিসিতে এক ভদ্রলোক আসলেন আব্দুল সালাম নাম করে, সেই বেচারেই এখানে অবস্থা দেখে ওনার একটা ড্রাইভার ছিল, সেই ড্রাইভার
খুবই উদ্যোগী ছিলেন, তিনি এখনও বেঁচে আছেন, তার সাক্ষাৎকার আমার কাছে লিখিত আছে। খুব ধমক দিলেন, তুমি কোথায় মসজিদ করবো এখানে, এলাকার লোক সব তাড়ি মত খেয়ে বেড়াচ্ছে, ওদেরকে ঠিক করো। কী ঠিক ঠিক করতে মারতে যায় আমাকে, ওনাকে একদিন মেরেছে, কে মেরেছে তার নাম আমাকে বলেছে, তিনি এখন বেঁচে নেই, তার ছেলেপিলে আছে এখন। তো আমরা যা করি তুই মাথা ঘামাস কেন, এটা ব্যক্তি পর্যায়ে নয়, আজকে রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে। কয়েক বছর আগে ভারতীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে তোমরা ইচ্ছা করলে সমকামিত করতে পারো, বলে নওয়াজ জালে। গত পোস্ট দিন একই ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, স্বামী স্ত্রী থাকলেও প্রত্যেকেই অন্য স্বামী অন্য মহিলার সাথে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করতে পারবে। এগুলো যদি সুপ্রিম কোর্টের রায় হয়, ধিক ওই সমস্ত কোর্ট, ওরা শয়তানি কোর্ট, সুপ্রিম না শয়তানি কোর্ট। এগুলো আমরা দার্তিনভাবে নিন্দা জানাচ্ছি এই সমস্ত বাজে বিচারকদের। তিনি দোহাই দিয়েছেন, আমাদের সংবিধানে তো এরকম কিছু লেখা নেই, অতএব আমি দিতে পারবো না। তাকে বলেছে সবাই, ভারতে বহু ধার্মিক লোক আছে না উকিলদের মধ্যে, তো বলেছে আপনি এই রায় কেন দিলেন, বলে আপনারা দেখান ভারতের সংবিধানে কোথায় লেখা আছে এটা করা যাবে না, অথবা আমি রায় দিলাম। তাদের কাছে মানুষের লেখা সংবিধানটা চূড়ান্ত, আর আমাদের কাছে আল্লাহর কোরআন এবং হাদিস হলে চূড়ান্ত, পার্থক্য নেই। আল্লাহর বিধানের সামনে যারা মানুষের সংবিধানকে খাড়া করে তার ডাইরেক্ট মুশরিক, তাদের কোনো রাস্তা নেই জান্নাত পাওয়ার। সাবধান থাকবেন, বাংলাদেশে যারা কোর্ট কাছে চলাফেরা করেন তারা আকিদা মজবুত রাখবেন। যিনি আদালতে বসে আছেন ইজলাসের জজ, তিনিও মানুষ আপনিও মানুষ, তারা ভুল হতে পারে আপনারা ভুল হতে পারে, কিন্তু কোরআন সুন্নার বিপরীত হলে দেনান দেশ সেখানে প্রতিবাদ করতে পারবেন না, এখন না পরে গর্ব আর পারবেন না, শেষ, আপনি পরের সুযোগও পাবেন না বলতে পারবেন না। আমার জীবনে একবার রাজশাহী কোর্টে যাওয়ার সুযোগ হয়েছিল, ওদিকে একটা ঘর আছে সেখান থেকে নাকি ওটা নিয়ে আসতে হয়, মামলার কত নম্বর হলেও মামলার নথি ছোট্ট একটা দেয় রেকর্ড আকারে, আনতে যেতে হয়। আমার উকিল আমার ভাই জর্জির সাহেব সাথে নিয়ে গেছে, আমাকে আগে কিছু বলেনি, ওই কাগজটা নিতে 10 টাকা দাম মাত্র, নিয়েছি চলে আসে, যে দিয়েছে সে রেগি একবারে ঢোড়াসা হয়ে গেছে। ডাক্তার জর্জি তো জানে যে ব্যাপারটা কী, স্যার 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 আমার কী স্যার বলি তো আমি পিটে লাগাবেন, আমার খবর দেবো কথা বলে না, তো হাঁটো বাইরে এসে বলতেছে স্যার ওর কাছে নাকি মাথা নিচু করতে হয়, আমাদের নিয়ম আমাদের উকিলদের ওখান থেকে মাথা নিচু করে নিতে হয় ওটা, তা আপনি নিচু করেনি তো ওর রাগ হয়ে গেছে, ভালো যে তুমি ওখানে বলতে ওকে পিটে দিত না সঙ্গে সঙ্গে, ভাগ্য বলে যে ওখানে বলো না তো বদমাসটা পারলে আমার নামে যে একটা থাপ্পড় লাগিয়ে এসো তো। ও স্যার আর দরকার নেই বেশি কিছু আর যাবো না ওখানে, এক চাক্ষুষ এটা আমাদের জীবনের অভিজ্ঞতা, এগুলো তুই একটা কাগজ দিবি 3 পয়সা চাকরি করে দিবি দাম তার 10 টাকা, তাহলে আমি আমার মাথা নত করি তোর কাছে, এই মাথা তো স্যার আল্লাহর কাছে নত হয় মানুষের কাছে। ইজলাসে বহিল সবাই উকিল সাহেব মাথা নিচু করে জানে কী একটা আসছে সামনে, বাঘ বাল্যক হলো না ভয় করা যায়, তো ও কেডা তুমি যা সেও তাই, আজ তুমি উকিল আছো কাল তুমি জজই দেবা, ব্যাপারই না, যার মনে হয় উনি যা বলবেন না ওটাই আমার হায়াত মৌতির ফয়সলা, জি না অত সহজ না, সব ফয়সলা আল্লাহর পক্ষ থেকে হয়, আকিদা মজবুত রাখতে হবে। মসজিদ বানাহো মসজিদ বানাতে হবে, এই মসজিদ তো আপনাদের কাছে দাবি করবে না, আমি যে বলি প্রায় মসজিদ সাক্ষী নেই ভাবছেন, ও তো মানুষ না সাক্ষী করতে হবে, আপনারা শোনেন আপনারাও সাক্ষী, আর সবচেয়ে বড় সাক্ষী আমরা আল্লাহ, এই মসজিদ বানাবার লোক নাই, এই আমরা 10 টাকা 20 টাকা যা দেয় টুকিটাকি তাই দিয়ে আট দিন পরে শুরু হলো নাকি তাহলে জানে, খালি খোড়াখুড়ি দেখতে পাচ্ছি আমি। এরা হলো 4 নম্বর যারা মসজিদ বানায়, ওই মসজিদ যেখানে বিশুদ্ধ দিনের দাওয়াত হয়, বেদাতের
পক্ষে যে মসজিদের বৃদ্ধি ঘটছে কোনো লাভ নেই। এখন টাইলস বিক্রি হচ্ছে, আল্লাহ মোহাম্মদ লেখা টাইলস বিক্রি হচ্ছে না? এই মাথার পরে থাকে আল্লাহ মোহাম্মদ, জলে আর নেবে, জলে আর নেবে। বেদাত কত রকম চলছে, যারা ফ্যাশন ডিজাইনাররা যেরকম জামাগুলো শেষ করে দিচ্ছে, মূর্তি ছাড়া জামা পাওয়া যায় না, এমনকি মূর্তি ছাড়া টুপিও পাওয়া যাচ্ছে না। সাবধান, দেখে শুনে নিয়েন। একটা গেঞ্জি কিনবেন, দেখ সেখানে মূর্তি, পোশাকে মূর্তি, সব জায়গায় মূর্তি। সাবধান থাকবেন, এগুলো যেন আমাদের মধ্যে ঢোকার সুযোগ না পায়। যে মসজিদে বিশুদ্ধ দিনের দাওয়াত হয় ওই মসজিদেই দান করবেন, বেদাতে মসজিদে দান করা যাবে না। যেখানে বেদাতের প্রসার ঘটে, কারণ মসজিদ তো ফাঁকা জায়গা, যে যা পারো তাই করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সৌদি আরবের টাকায় গড়া, আপনারা সেখানে যা ইচ্ছে করেন, তো ভাবেন না যারা দাতা তারা কিন্তু আপনাদের মধ্যে বেদাতি না। লাকিল একবার সৌদি আরবে ইমাম আসছিলেন, ইমাম তো অনেক, একজন আসছিলেন, তিনি জানেন তো আমাদের একটা বড় মসজিদ আছে এখানে, তো আমি ওনাকে দেখার জন্য, উনি কী করে দেখার জন্য গেছিলাম। দু তিন লাইন মানে কাতার তো ঢোকা যায় না সৌদি আরবের, মক্কার ইমাম আসলে মানুষ বাড়ি থাকে কেউ, হারাম যেরকম জায়গা থাকে না আল্লাহকে পাওয়ার জন্য, বাইতুল মোকাররমে এ গেট সে গেট রাস্তাঘাট সব ভরা। তো আমি এক ঘন্টা আগে যেয়ে শুধু উনি কী করেন দেখার জন্য গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার যাওয়াটা কাজ হয়েছে। ওনাকে বলেছে খুতবা পূর্ব বায়ান দিতে, বুঝুন তো এটা, খুতবার আগে একটা বিশাল বক্তৃতা করে না, এবার খুতবা ওটা 5 মিনিট শেষ আরবিতে। ইমাম সাহেব কি ইঙ্গিত দিতে যায় না, উনি দেখলেন বাঘের মতো গর্জন করে উঠছে একবার, ওরে আল্লাহ সে যা গাল দিল। এই বাঙালির গাঁদারা তো গাল বোঝে না, আরবিতে গাল দিচ্ছে তো লোকরা, ও কী বলে না বলে, বলে কি আমরা আমাদের হানপে ঠিকই থাকবো, এই তো অবস্থা। উনি বললেন খোদবা পূর্ব বায়ান, আবার কি খোদবা তো একটাই হয়, খোদবা সব কিছু হবে, বলে উনি খোদবা শুরু করে দিলেন। খোদবা শেষ করে পরে উঠে দাঁড়িয়ে একেবারে দিল আচ্ছা মতো। এরকম যদি কিছু সাহসী ইমাম বা খতিব সৌদি থেকে আসতো, অনেক কাজ হতো দেশে। যাই হোক, এটা প্রসঙ্গ করে আমার কথাটা বললাম। মাতার পরে ছিল আল্লাহ, মিটিং হল, 16টা সংগঠনকে ওনারা ডাকলেন। যখন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ছিলেন, নামটা আমার এখন মনে নেই, 16টা সংগঠনে মিলে নাম হলো সিসকো, এটা মনে আছে ভালো। আমার কি একটা খেয়াল হলো, হঠাৎ তাকালা উপরের দিকে, উপরে আল্লাহ কেন, এ তো আমাদের দেখা অভ্যাস নাই। হিন্দুদের যেমন শিবাজীর ত্রিশূল আছে না, এরকম করা ওই কায়দা আল্লাহ, মানে এটা কী রে, এটা হিন্দু না কি যা বসে গেছে যে মিটিংয়ে, প্রথম চোটেই আমার তো প্রতিবাদী মেজাজ, মানে মাথায় এটা কী টাঙাইছেন, খতিব সাহেব ছিলেন না সচিব সাহেব ছিলেন, কেন ওটা আল্লাহ, আল্লাহকে সাইনবোর্ড আর উত্তর নেই। এটা যে মসজিদ তো দেখি বোঝা যাচ্ছে, তো ওটা কি আল্লাহকে সাইনবোর্ড, ওটা ওটা কেন, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর তো সারা বাংলাদেশ যত মসজিদ সব তো আল্লাহর ঘর, এটা আবার আলাদা উত্তর দিতে পারছে না, শুধু আশখুশ আশখুশ করতে, বড় পাগড়ি সব আমার তো একটা মিসকির, এই টুপি আর এই জামা তো দেখেন না পছন্দই হয় না, তোমার তো ছোটো 76 সালে খবর, কেবল ঢাকা ব্রিজ গেছি আমি, আমাদের উত্তর দেন, চোখে বসতে ল্যাপটপ কি মিটিং করতে আসছেন 15টা সংগঠন আপনারা, আমি তো একা, উত্তর দিতে না পারলে ওটা আজকে ভাঙতে। তখন সজেশে বলছি ভাই কোন দেশে বাস করছে বুঝতে পারছেন না, আল্লাহ ভাঙলে আমার মাথা ভাঙবে, আমার আর থাকতে হবে এখানে, চাকরি বাকরি সব শেষ, আল্লাহ বাসায় কী করে দেয় তাই বলেন, তাহলে আল্লাহর সঙ্গে আকবর যোগ করেন এটা হবে, এই আল্লাহ ভাঙলি আর আমার রেহাই নেই। কী আপনার হুজুরে বলেন, ওরা চুপ করি কোনো কথা নেই, আমার কথা বাস,
চুপ থাকলে যেহেতু এই আকবর ঢোকানোর মূলে কিন্তু ইতিহাস আপনার জানেন কবেগুলো কবের কবা 76 সালের বাতুল মগরা মার্কেট সারি পাশে এখন ল্যাংটা মেয়ের আড্ডা মার্কেট মানে ল্যাংটা মেয়ে ওখানে তো ভালো মেয়ে যায় না এখন তো লোক কিছু বোরকাটরে পরে তো কিসের বোরকা বাতিল মগরা মার্কেট হলো ল্যাংটা মার্কেট তা আজকে শুক্রবার এখানে কী অবস্থা দেখেন না এগুলো সারি পাশে এই সমস্ত ল্যাংটা মেয়ে দেখে লোক তাতে উজুগিরির মর্যে ঢুকে দূরে সালাদ পড়ে এই শুক্রবারের মার্কেট বন্ধ করতে হবে এই দেখেন তো এই তো আমার একা দায়িত্ব আমি বত শত বুঝি শুধু না কার দায়িত্ব আমি দেখি না সরকারে বলে দেন পুরস্কার আমার নামে লেখেন এখানে মার্কেট শুক্রবারে বন্ধ থাকতে হবে কোনো অজুর শুনতে রাজি না রেগে গেছ তো আমি পাশ আচ্ছা এখানে মহিলাদের কি সালাতে জায়গা আছে তো মহিলার মর্যাদা আসে না যাবার ও সচিব নিজেই বলছে মহিলার কি মর্যাদা আসে তো মহিলাদেরকে ঘরতে থাকে বাজারে কেন লজ্জা করেন আপনার আমার বউ নেই আর বউ বাজারে কেন যায় পুরুষ লোক গুঁতো খায় সবসময় তখন হঠাৎ হুঁশ হয়েছে সেও তো ঠিক কথা এই মহিলাগুলো ওখান থেকে বেরিয়ে সব মর্যাদা নিয়ে এসছে তাহলে ভদ্র থাকবে অন্তত 1 ঘন্টা অন্তত ভালো থাকবে কে হুজুররা বলেন আপনাদের তো হাদিসে নাই এতে নেই তাতে নেই মজাবে নেই ওসব ছাড়েন আল্লাহ রসুল বল্লা তোমরা ইমা আল্লাহ ইমরান মাসাজা তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে নিষেধ করো না আর আপনি নিষেধ করছেন আপনি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করতে আসছেন নাকি আসছেন মসজিদে মিটিং করতে ও উত্তর দেবে কি আমার তো হাদিস বলে আসেন অনুবাদ করে লাগে না ও মৌলবি সব জানাতে সব না তোমরা ইমা আল্লাহ আল্লাহর বান্দিদেরকে তোমরা নিষেধ করো না মসজিদে যেতে রাজ্য বলছেন মহিলাদের মসজিদ আসে না মহিলাদের বাজারে যাওয়া চায় মসজিদ যাওয়া যায় না যুক্তি তো আছে খালি তো হাদিস তো বলেন নাকি ওটা পাশ কোন ফ্লোর দেবেন ঠিক করেন আজকে আপনি আবার মিটিং করতে ডাকবেন কোন ফ্লোর দেবেন ঠিক করেন 11 তলা না 12 তলা কী তার জানি না ঠিক আছে স্যার আমার তৃতীয় তলাটা দিয়ে দিলাম লেখেন ওখানে কালকে আর পুরুষ লোক ঢুকবে আর ওখানে একদম গেট দিয়ে দেবেন এটা মহিলাদের জন্য একদম লিখে দেবেন তা দেবো আলহামদুলিল্লাহ হয়ে গেল বাগদাদের গেলাফ ছিল ওখানে মসজিদে উত্তর দিক যার ওঠে ওই পাশ থেকে গেলাফে আগে কেউ আগরবাতি দেয়া কি মোমবাতি দেয়া এসব এত অভ্যাস দেখেন না বাংলাদেশের লোকের অবস্থা আমাদের কী বলে বাগদাদের সফরের সময় শেখ মুজিবকে ওরা হাদিয়া দিয়েছিল বাগদাদের গেলাফ তো উনি এসে গেলাফ কী করবে উনি এসে জাতুল মকর দান করে দিয়ে তোমরা যা করো এরা বাতুল মকর কোথায় রাখবে একদম সামনের এরকম অনেকগুলো জানলা মতো আছে না গ্লাস ফিটিং জানলা মানে দেখা যায় ঢোকা যায় না ওরকম একটা উপরে পুরা খাড়া করে ঝুলিয়ে রাখছে বাগদাদের গেলাফ লেখা আছে লোকরা সম্মান করে আর আপনি সেজদা না ওখানে কিছু লোক তো আছে ওখানে সেজদা করার জন্য মসজিদে ঢুকে দুর্গা তাহিয়াতুল সালাম পড়তে হয় না কিসে তাহিয়াতুল বাগদাদ হয়ে গিয়ে সব কিছু ওখানে গিয়ে সালাত পড়ে উল্টো কারবার আর যাদের কাছে কিছু আগে তো প্রস্তুতি নিয়ে আসে তারা কিছু আগরবাতি নিয়ে আসে কিছু মোমবাতি নিয়ে আসে এই করে বেশ জমে গেছে মানে আচ্ছা এই মসজিদে আমি বহুবার এসেছি এরকম তো দেখিনি এগুলো কী তো এগুলোর 75 আগস্ট উনি মারা গেল না শেখ সাহেব তার আগে দিয়ে গেছে অর্থাৎ তার স্মৃতি একাত্তর শেখের স্মৃতি দ্বিতীয়ত বাগদাদের স্মৃতি দুই স্মৃতি একসাথে আমি সরাব কী করে উনি দিয়ে গেছেন রেখে দিয়েছি আমার শেখ চলে গেছে কবরে তার ভালো মন্দের ব্যবস্থা হবে উনি তো দুনিয়া আসবেন না আর দেখতেও পাবে না আর বাগদাদ তো এখানে না পীর সাহেব বলেও জাননি কিন্তু লোকেরা করতেছে আপনারটা হটান এ না হটালে আমাদের মতো যুবকরা তো আমি টাকড়া যুবক আমি আমাদের যুবকরা কিন্তু সে বরদাস্ত করবে না আপনি হটাই পেলেন তো দেখ হুজুরে কী বলতে দেখেন ভোট তো হবে সংগঠন 16টা কিসের ভোট ওই দিন ভোট আমি দেখতে পারিনি যত বাজার লোকগুলো দিয়ে ভোটের ভোটার হয়ে যায় বলেন হুজুরে বলেন পাকড়ি তুলে আসছে ওই বেলা আর হয়েছে না মুখ দিয়ে বলছে না কিন্তু এই মাথা এনকর নাড়তেছে আরে এই মাথার মধ্যে ভূত আছে যা বলি চুপচাপ শোনেন এটা হঠাৎ দিয়ে হবে তো যেহেতু চুপ থাকলো অত পাশ এক বাতিল মকর আপনি এতটা খেলা হয়ে শুধু আমারই সাথে আর লোকেরা কি বলবো আমার সঙ্গে ছিল আব্দুর রহিম সে এখন আসে কোথাও জানি না তখন তো যুবসংঘ মানে এমনি কিছুই না যুবসংঘ হলো তো 78 সালে জীবনের
পড়তে পড়তে আপনাকে যুদ্ধ করতে হবে, মসজিদ করতে গেলেও আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। আমি মসজিদটা বানাচ্ছি, এত লক্ষ লোক, এখন তো লক্ষই হয় না, কোটি লাগে, এত টাকা দিয়ে মসজিদ বানাচ্ছি, আমার কোনো কাজে লাগছে কি না? আল্লাহ তো বলবে, তুমি মসজিদ বানাচ্ছিলে, তোমার মসজিদ হচ্ছিল কি? তুমি কোন খেয়াল করেছ? তুমি ভাবছো আমি জান্নাতের ঘর পাবো? অত সহজে ঘর পাবা? ও তো বেদাতের ঘর, তো এবাদত গৃহ বেদাত গৃহ হয়ে গেছে তোমার সে মসজিদ এখন। আর পরবর্তীকালে যদি কেউ করে তার জন্য তিনি দায়ী নন, কিন্তু যখন তিনি করবেন তখন তো তাকে দেখতে হবে আমি এটা কোথায় দিচ্ছি, বিষয়টা মনে রাখবেন। যারা মসজিদ বানাতে চান তারা বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ সালাতের জায়গা, বিশুদ্ধ প্রচারের জায়গা নদাবড়া মার্কাজ, মার্কাজের মসজিদ বা আশপাশে আরও কিছু আছে, বেতুল মল, সব খেয়াল রাখবেন। এর সঙ্গে আমাদের অনুসারী সারা বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা এখন হচ্ছে, মানুষ বিষয়টা বুঝে গেছে, সেখানেও আপনার ব্যয় করতে পারেন। 5 নম্বর হলো বায়তান ইবনে সাবিল বানাহ, যদি তিনি কোনো মুসাফিরখানা করে যান। মুসাফিরখানা এখন সাধারণত হয় না, আগে বলতো সরাইখানা, আর সৌদি আরবে এটা হওয়া খুবই জরুরি। ফাঁকা ময়দান, মাইল পর মাইল যাচ্ছেন, কোথাও একটা মানুষ নাই, কোথাও একটা গাছগাছালি নাই, ওই মাঝে মাঝে গিয়ে একটু হোটেল আছে, সেখানে কিছু দোকান আছে, হোটেল মোটেল পাওয়া যায়, এইভাবে চলছে। ওদেশে এটার খুবই জরুরি, মুসাফিরখানা না থাকলে মানুষ বসার জায়গা পাবে না, প্রচণ্ড গরমে যান শেষ হয়ে যাবে। বাংলাদেশে মুসাফিরখানার সংখ্যা খুবই কম, এরপরও মুসাফিরখানা সবসময় প্রয়োজন। হঠাৎ করে ধরুন এখন রাজশাহী মেডিকেলে আসতে হবে, ও কোথায় যাবে, বেরিয়ে এসে কোথায় থাকবে? মেডিকেলে রুগী রেখে তার সঙ্গে আরও দশজন তো দু চারজন আসে, তারা কোথায় থাকবে? আমরা যেটা দেখছি আমাদের সংগঠনভুক্ত যে লোকেরা বিভিন্ন দেশ থেকে এখানে আসে, বিভিন্ন জেলা থেকে এখানে আসে, তাদের আত্মীয়স্বজনরা সব আমাদের এই মার্কাজে থাকে। বাট উপরে একটি ফ্লোরটা মেহমানখানা ফ্লোর আমাদের একটা আছে, যদি আপনি যদি আমরা নিষেধ করতাম এখানে এসো না, কেউ আসতো না, কিন্তু মনে মনে চিন্তা এটাইতে হাদিসে বলা আছে মুসাফিরখানা, এটাইতে মুসাফিরখানা। এটা আমরা আল্লাহ যখন থেকে ক্ষমতা দিয়েছেন বিল্ডিং করার, তখন থেকে এটা আমরা চালু রেখেছি। 6 নম্বর নাহারান আজরাহ, এমন খাল বা নালা বা নদী যা সে জারি করে দেয়। দুর্ভাগ্য বাংলাদেশের সমস্ত নদী, 54টা নদীর উজানে বন্ধ করে দিয়েছে প্রতিবেশী কথিত বন্ধুরাষ্ট্র, তাই না? ফলে আজকে তারা আমাদেরকে ভাতে মারছে, পানি দিয়ে মারছে, শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। আমরা যখন প্রথমে এখানে আসি 74-এ, পদ্মা দেখার জন্য আমি নদীর ধারে গিয়েছিলাম, এই সে পদ্মা, প্রমোদ চৌধুরী যে পদ্মা সম্পর্কে লিখছে, প্রমত্তা পদ্মা, বইতে প্রবন্ধ পড়তাম, এই সেই পদ্মা শব্দ এখান থেকে শোনা যেত, তখন ছিলেন ভারতীয় ভাষা, বিশাল সেই গর্জন করা পদ্মা এখন শুকিয়ে শেষ হয়ে গেছে। কারা করেছে? ওই প্রতিবাসী ফারাক্কা বেঁধে দিয়ে সব পানি বন্ধ করে দিয়েছে। এরা বিলকুল জাহান্নামি হবে, এরা কোনো পথ নাই যারা মানুষের পানি বন্ধ করে। এখন বাংলাদেশের শ্রেষ্ঠ নদী পদ্মা যমুনা মেঘনা না, শ্রেষ্ঠ খালে পরিণত হয়ে গেছে, কোথাও পানি নেই। আমরা তো নিজেরা না করি, আমরা নিজেদের মধ্যে অনেকে আসে বন্ধ করে দিয়ে পানি নিয়ে পানি পাশে চাষ করছি, এটা আমাদের দোষ হচ্ছে অনেকে। সরকার তো বিদেশি সরকার করতেছে, আর আমরাও অনেক সময় নদী মেরে ফেলে দিচ্ছি মাছের লোভে বা বিভিন্ন লোভে বা পানি সেচের লোভে করে দিচ্ছি, পেপারে পেপারে ডেলি আসতেছে। ঠিক পাহাড় আল্লাহ দেওয়া অন্যান্য নিয়ামত না, পাহাড় কাটতেই আছে, পত্রিকায় কত আসতেছে পাহাড় কেটে না, পাহাড় কেটে না। পাহাড় হলো ওজনের সামঞ্জস্য বিধান করে, পাহাড়ে বহু বরকত আছে, কে কার কথা শোনে? সরকার আছে, পুলিশ আছে, বিভাগ সবই আছে, পত্রিকা আসতেছে, যারা শুনবে তারা তো সেটা পালন করবে।
পাহাড় কাটাও বন্ধ হয়নি, নদী কাটাও বন্ধ হয়নি, সব চলছে, সাবধান। আর সাত নম্বর হলো সাদাকাতান আখরাজা মে মালিহি ফি সিহাতিহি ও হায়াতিহি আলহাকহু বাদা মাউতিহি। সাদাকা করবেন এমন সময় যখন আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং আপনার জীবদ্দশায়, মরার সময় বলবেন যে আল্লাহ একটু থামাও, আর সাদাকা একটু সাদকা করবো, এইটা হবে এটা না, জীবদ্দশায়। এবং অন্য হাদিসে আছে হারিসুন আলা মালি, মালের প্রতি তোমার লোভ আছে এই সময় এবং তুমি সুস্থ থাকো সেই সময়, তখনই সাদকা করলে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে। এগুলো আপনার মিশকাত পড়লেই পাবেন, মিশকাত 242 নম্বর হাদিস। এই সাতটা বিষয় মনে রাখতে হবে, আবারও মনে করে দিচ্ছি। প্রথম হলো এলেম, শিখবেন, প্রসার করবেন, প্রসার করবেন, আপনার যাওয়া আসা খরচ দেবে, কিন্তু ওই ওই বক্তব্যটাকেই যদি আপনি আপনার পেশা হিসেবে গ্রহণ করেন আপনি গুণাগার হবেন। এখন তো অনেকে বলে সব ওয়াজের ব্যাপারে হচ্ছে না, কথাবার্তা উল্টোপাল্টা অনেক কিছু আছে, ফতোয়া অনেক আছে, তাকওয়া, আর রমজান তাকওয়ার মাস, ফতোয়া দিয়ে জায়েজ করে নিলেও তাকওয়া খেলাফ হয়ে গেলে সে কাজ করা যাবে না। দু নম্বর সুসন্তান লাভের অধিকার, সুসন্তান অধিকারী হন, এটা তার জন্য একটা বড় সাদকা। যতবারে সন্তানের দোয়া করবে ততবারে আপনার আমল নামে নাকি বৃদ্ধি পাবে, যে হাদিসটা একটু আগে বললাম। এজন্য আবারও বলছি রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলতে যেন কোনোদিনও ভুল করবেন না, একবারে শেষ বৈঠকে অন্তত যেন মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যায়, অভ্যাস করে ফেলেন, সাজিয়ে গুজিয়ে বলতে গেলে মনে থাকে না। আর তিন নম্বর কোরআন, কোরআন তর্জমা করুন বা তফসির করুন, যাই করুন সঠিকভাবে করেন, আল্লাহ এবং তার রসুলের মফহুম অনুযায়ী করেন, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী করেন, নিজের বুঝ অনুযায়ী না। আয়াত নাজিল হয়েছে সাহাবাদের সামনে না, সাহাবারা ওই আয়াতের কী ব্যাখ্যা দিচ্ছে ওইটা নেন আপনি, সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিজের বুঝ অনুযায়ী নেন, নিজের দলীয় বুঝ অনুযায়ী নেন, কাজে নিজেরা কোরআন তফসির করেনি, তারা সুন্দর ইংরেজি তফসির মোহাম্মদ আলীর, আমার মনে ওই ইংরেজি তফসির পড়ার যোগ্য দেখেন একজনও নেই, আপনি 10 বার এম এ পাস করলে হবে না ইংরেজি, এত কঠিন ইংরেজি আমার ওটা পড়া শেষ হবে। আমার সাল্লাক ইল্লা না ও খাতামান নবীন, ওই এটি শ্রেষ্ঠ বললে আমি তোমাকে পাঠিয়েছি নবীদের খাতেম হিসেবে, খাতেম অর্থ শেষ না, খতম হয়ে গেল, ওরা ওর অর্থ করেছে আংটি, খতমের একটা অর্থ আংটিও হয় ডিকশনারিতে, ওরা ডিকশনারি অনুযায়ী ব্যাখ্যা করেছে যে মোহাম্মদ ছিল নবীদের আংটি সদৃশ্য, কিন্তু শেষ হলো আমার গোলাম আহমদ কাদিয়ানি, ইনি হলো শেষ, এই যে এ মাথা, ওটা তফসির কেন ওইটা পড়বেন নাকি, জালেকাল কিতাব বলে আর ব্যাপী, ওই কিতাব আমরা তো পড়েছি ছাত্রদের পড়াই, জালেক এবং হাজা ওই আর এই, জালেকা মানে কি ওই না, সমানে ব্যাখ্যা করি, এমনকি বাংলাদেশে একটা বড় দলের লিডার যিনি তিনিও তো একই ব্যাখ্যা করেছেন, ওই ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ওই মানে পূর্বেকার তওরাত ইনজিলে কোনো সন্দেহ নাই, এর অর্থ তাই নাকি, অর্থ আরবি বাকৃতিতে জালেক এবং হাজা দুটোই চলে একই জায়গাতে, জালেক মানে আম্বাইল গায়েব, আল্লাহ বলছেন যা তোমাকে শুনালাম এই সব হলো গায়েবি খবর, ওখানে জালেক মানে কি বহু দূরের নাকি, এই যে শোনাচ্ছে তোমাকে এখন হে মোহাম্মদ এটা হলো গায়েবি খবর, ওখানে জালেক অর্থ এই, এখানেও জালেক অর্থ এই হবে, অথবা অতি সম্মানিত কোনো বিষয়কে আমরা কখনো নাম ধরে বলি এই শোন, বলে কি আপনি শোনেন, তুমিও বলি না আপনি বলি, এটা দূরবর্তীবোধক শব্দ, এটা ভাষাগত ভদ্রতা, পামারের মতো লোক সে তো করবে, সে তো খ্রিস্টান ইংলিশ দ্বারা তফসির পড়েন, সেও এইভাবে করেছে, মুসলমানরা তাই করেছে, এমনকি আমাদের ঘরের মুসলমান তারাও করেছে, এবং তারা আমাদের
নির্যাতন করে ইসলামী দলের নেতা, তিনিও তাই করেছে। একবারে আমার সব নাম দিয়ে দিয়েছিলাম, সব কারা কি অনুবাদ কোথায় কোনটা করেছে এত সূক্ষ্মভাবে আপনি কোথাও পাবেন না খুলে। এগুলো চলছে তফসিরের নামে, আমার ধরার কাজ নেই, আপনি পড়ে গেলেন সব ওই কেতাব, মানে যে কী তারা যে কী বোঝাতে চেষ্টা করেছে। যদি ওই কেতাব বলতে তরাত এঞ্জিল হতো তাহলে কোরআন আসা খুব দরকার ছিল? তারা বলতে চাচ্ছে কোরআনের দরকার নেই, আমাদের জন্য এটি যথেষ্ট। এইভাবে মোসাব বললেই ওই মোসাব বুঝাবে যে মোসাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভুল ব্যাখ্যাওয়ালা মোসাব কোরআন হাদিস কিছুই গ্রহণ করা যাবে না। এই তিন গেল, চার হলো মসজিদান বানাহো মসজিদ, চার পাঁচ হলো মুসাফিরখানা মেহমানখানা, ছয় হলো নদী পানির রাস্তা খুলে দেওয়া, আর সাত হলো সুস্থ এবং নিজের জীবদ্দশায় সাদাকা করা। এই বিষয়গুলো মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটি মেনে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أهل الجماعة دردشا এরা ইয়েতেকাব জানত না, এরা বলো ইয়েতেকাব হানাফিরে করে। আলহামদুলিল্লাহ এই মার্কাজে আসার পরে আমরা শুরু করলাম ইয়েতেকাব, আর বন্ধ হয়নি। এবারে আমি ইয়েতেকাব করতে পারি নাই, তবু আমাদের ভাইরা ইয়েতেকাব করছেন, শুনছিলাম তো আটজনের মতো, এখন দেখছি দুজন বেরিয়ে আসছেন, ব্যাপারটা বুঝলাম না কিছু, হয়তো স্বাস্থ্য খারাপ হয়েছে। এছাড়া আমাদের অফিসের কর্মচারীদের অনেকেই তারা এতেকায় বসছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। এই সুন্নতটাকে বলা যায় মুর্দা সুন্নতটা জিন্দা করার, এই নেকি যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন। সেখানে বসে তার নিরিবিলি সারাদিন তেলাওয়াতে এবং এলেম অন্বেষণে ব্যয় করছেন, সাংসারিক সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে। এটা বড় সৌভাগ্য যারা করতে পেরেছেন। যারা বিশ রমজানের শুরুতে ঢুকেছেন আর ঈদের দিন সকালে বের হবেন, এটাই হল নিয়ম। যদি আমরা ঈদ পড়বো তো নিঃসন্দেহে ঈদের বিষয়টা যে ফতোয়া আসছে সেই বিষয়টা আমরা বইতে লিখে দিয়েছি, এক নেজা আর দুই নেজা যে হাদিসের ভাষা। ঈদুল ফিতরে সূর্য দুই বর্ষা পরিমাণ উপরে হলে তখন সালাতের সালাত আদায় করার নিয়ম, আর ঈদুল আজহাতে এক বর্ষা পরিমাণ। সেটাই আমাদের পূর্বসূরি সাহেব ইমরাত তারা লিখেছেন যে সূর্য সাড়ে ছয় হাত উঁচু হলে, এটা ঈদুল ফিতরে তার দ্বিগুণ। সেজন্য আমরা একটা গড় করে দিয়েছি ঈদুল ফিতরে সাতটায়, ঈদুল আজহাতে সাড়ে ছটায়, তাই না? গতবার তো তাই করেছিলাম, তো এবারও তো মনে হয় ওইটি রাখা যেতে পারে। আপনারা কী মনে করেন, কমাবেন না এটা রাখবেন? সাতের ওপরে যেতে দেবো না আমি, সাত পর্যন্ত থাকতে হবে বা সাড়ে ছয় আর ছয় করতে হবে, অথবা সাত এবং সাড়ে ছয় করতে হবে, অর্থাৎ ঈদুল আজহাতে সাড়ে ছয়, ঈদুল ফিতরে সাত করা আপত্তি আছে? চলবে এটা? আল্লাহ পাক এটি কবুল করুন, যেন বলতে না হয় যে টাইম হয়ে গেছে আর দেরি করবেন না, আগেই এসে বসে যাবেন। রোদ লাগলে ইমামের রোদ লাগবে, আপনাদের লাগবে? আপনাদের তখন রোদের খবরই নেই, তো পিঠের দিকে থাকে, তাই না? আপনাদের রোদ রোদ লাগলে যত কষ্ট হয় ইমামের, ইমাম তো আমি, আমি পড়লে আপনারা পারবেন না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. ঈদের জামাত নিয়েও তো সমস্যা, দেখতে পাচ্ছেন এ ভাষা সব ভাঙাচোরা না, ওটা আমি শুনেছি ক্যাটেগরি দিয়ে এদিকে যতটুকু সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, এদিকে রাস্তা এই পাশটা বন্ধ করে দেওয়া হবে। আমাদের এই সাইডটা কি পশ্চিম সাইড না, বন্ধ দিয়ে ওখানেও ঈদের পুরুষের জামাত করা যাবে। আর রাস্তায় গেলে তো সমস্যা নেই, লম্বা একবার চলে যাবে ওই আমচত্বর পর্যন্ত এদিকে সবই রাস্তা। আর মেয়েদের জন্য যেখানে আগে হতো ওখানেই হবে, ওদিকে তো আমরা মাটি ঘাটে কাটাকাটি করে নেই, ওখানে না কুড়ালে মাদ্রাসার বারান্দা, নিচতলা বারান্দা, ওপরতলা বারান্দা সবই কাজে লাগবে। আর এবার তো ঈদুল আজহা না, যে বাড়ি যেয়ে তাড়াতাড়ি মেয়েদের গোস্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে, রান্না বান্না সব আগে করে আসবেন, যে এই খালি খাবেন, গরম গরম সময় খাওয়ার নেশা করবেন না, ঠান্ডা সময় খাওয়াই বেশি মজা বেশি। আগে ভাবে চলে আসবে, মেয়েদের জন্য সবসময় দেরি হয়, এর জন্য হয় ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى واعلى واعز واجل واتم واهم واكبر